হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি অনেকেই ভালো আছেন। আমি অনেকদিন পর নতুন একটি ভিডিও শেয়ার করতেছি। আজকের এই ভিডিওটি হলো কীভাবে অ্যান্ড্রয়েড ফোনের অ্যান্ড্রয়েড আইডি, অ্যাপ আইডি এবং আপনার আইএমই আইডি চেঞ্জ করে আনলিমিটেড রিফারেল যে সিস্টেমগুলো অ্যাপগুলো থাকে সেই অ্যাপগুলোতে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে এগুলো চেঞ্জ করবেন অটোমেটিক্যালি অ্যান্ড্রয়েড আইডি, আইএমই এবং গুগল আইডি, গুগল অ্যাড আইডি, এগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এমনকি আপনি চাইলে লোকেশন পর্যন্ত চেঞ্জ করে নিতে পারবেন নিজের খুশি মতো। তো এটা করার জন্য আপনাকে যে বিষয়টি করতে হবে, অনেকেই দেখেন যে আমাদের যেমন টিকটক বলেন বা অন্যান্য কিছু কিছু সাইট বলেন, এগুলোতে কিন্তু রিফারের প্রয়োজন হয় বা কিছু কিছু অ্যাপস আছে যেগুলো এক ফোনে একটা ইউজ করা যায়। সেই অ্যাপসগুলো আপনি আনলিমিটেড কীভাবে ইউজ করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিব। তো এটা করার জন্য প্রথম থেকে আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমরা প্রথমে যে বিষয়টি করবো, যে কোনো একটি অ্যাপস খোলন করবো এবং আইএমই কীভাবে চেঞ্জ করতে হবে সেটা দেখিয়ে দিব। তা দেখুন, আমরা প্রথমে একটি অ্যাপস ওপেন করব। এই অ্যাপসটি ওপেন করার পরে আমরা এই অ্যাপসের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা সম্পূর্ণ প্রিমিয়ামের একটি অ্যাপস, যার কারণে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। অ্যাপটি ওপেন হওয়ার পরে নতুন অবস্থা ঠিক এভাবে আসবে। এখান থেকে সোয়াইপ করবেন, সোয়াইপ করার পরে ফিনিশ বাটনে ক্লিক করবেন। দেন এটাকে ওকে করলে আপনাকে একটা টেলিগ্রাম লিঙ্কে নিয়ে যাবে। এখান থেকে আপনি ব্যাক প্রেস করলে আপনাকে ব্যাক করে নেবে। ব্যাক করে নেওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটি অ্যাপ সিলেক্ট করবেন। আপনি যে অ্যাপসটির মানে মাল্টি অ্যাকাউন্ট বা যে কোনো কিছু প্রয়োজন হবে, তো আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধাতে একটা অ্যাকাউন্ট করে দেখাবো। তো এটা করার জন্য প্রথমে আমরা চাই, যদি টার্বো একটি ভিপিএন আছে, এই ভিপিএনটা আমরা ডাবল ইউজ করবো এবং কীভাবে এর আইএমই চেঞ্জ করবো, লোকেশন চেঞ্জ করবো এবং যা খুশি তা করতে পারবো, কোনো সমস্যা নেই। যেহেতু নতুন অবস্থায় আসবেন এভাবে কিছু টিউটোরিয়াল জাতীয় শো করবে, এগুলো প্রেস করলে চলে যাবে। এখান থেকে আপনি যেটা করবেন, আপনার নামটা চেঞ্জ করতে পারেন বা আপনার খুশি মতো রেখে দেবেন, কোনো সমস্যা নেই। এগুলো আশা করি সকলেই জানেন। তা আমি আমার নামটা ইউজ করি সোহাগ। নামটা দিয়ে দেওয়ার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আর একটি বিষয় বলে দিই, যারা অ্যাপস খোলন করেন কিন্তু আপনাদের অ্যাপসগুলো ক্র্যাশ করে, তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটার 100% সমাধান দিয়ে দেবো। এখান থেকে আপনাদের মেন যে জিনিসগুলো দরকার, এই ফোনে অটোমেটিক্যালি অ্যাপের আইপি, এই যে দেখুন চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডি, এটা অন করে দিবেন। দিয়ে এখান থেকে র্যান্ডম করে দিবেন অথবা কাস্টম করে দিলে আপনি যেটা করবেন, র্যান্ডমাইজ করলে এখানে আপনার যেটা বসিয়ে দিবেন সেটা থাকবে। তো আমরা এটা র্যান্ডম করে দিব। র্যান্ডম করে দেওয়ার পরে এখান থেকে এটাকে ওকে করে দিব। তারপর চেঞ্জ আইএমই অ্যান্ড আইএমএসআই, এটাকেও আমরা র্যান্ডমলি করে দিব যাতে র্যান্ডমলি চেঞ্জ হয়, অথবা হাইড করে দিলে আপনার কোনো আইএমই শো করবে না। এবার চেঞ্জ গুগল অ্যাডভার্টাইজিং আইডি, এটাকে আমরা যদি চান তো আপনি চেঞ্জ করে, অনেকের এটাও পরিবর্তন করার লাগে, এটা চেঞ্জ করে দিবেন। তারপরে আপনারা চেঞ্জ গুগল সার্ভিস ফ্রেঙ্গাস জিপিএস আইডি, চেঞ্জ ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস, আপনার ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন, কারণ ওয়াইফাইয়ের ম্যাক অ্যাড্রেসে অনেক সময় অ্যাকাউন্টের প্রবলেম হয়। এগুলো আপনারা যেখান থেকে যে যেগুলো ভালো লাগে সেগুলো আপনারা পরিবর্তন করে নেবেন। এগুলো পরিবর্তন করে নেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে আপনার আরও কিছু অপশন আছে, সেগুলো প্রাইভেসি অপশনে যেতে পারেন। প্রাইভেসি অপশন অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে যদি আপনাদের কোনো পারমিশন বা কোনো কিছু, যে অ্যাপসে কোনো পারমিশন দিব না সেটা অফ করে দিতে পারেন। চাইলে আপনি লোকেশন দিতে পারেন আপনারা, অথবা এই যে তারিখ, দিন তারিখও কিন্তু চেঞ্জ করে করে অ্যাপসের ভিতরে নিজের মতো করে নিতে পারেন। এখানে যে পারমিশনগুলো আছে অ্যাপসের, সেগুলো চাইলে আপনি সাথে সাথে নিজেই যে এটা অন করে দিলে কিন্তু এটা গট ইট ক্লিক দিলে আপনার এটা অটোমেটিক্যালি চলে যাবে। তা আমি এটার পারমিশন আর অফ করবো না। এভাবে আপনারা যেগুলো ভালো লাগে সেগুলো আপনারা করে নেবেন আপনাদের মন মতো। আপনাদের মূল যে টপিক ছিল, এই যে আইডেন্টি অ্যান্ড ট্র্যাকিং অপশন, এটা দুই জায়গায় পাবেন। যাদের পুরাতন ভার্সন আছে তারা প্রাইভেসি অপশনের ভিতরে আইএমই অফ পাবেন, এবং যারা নতুন ভার্সন ইউজ করবেন তারা আইডেন্টি অ্যান্ড ট্র্যাকিং অপশন এখানে পাবেন। এগুলো আপনারা অন করে দিলে আপনাদের কাজটি শেষ হয়ে যাবে। এছাড়া বাকি যে অপশনগুলো আছে এগুলো কিন্তু এখন অনেক কাজ আছে। আপনারা প্যাকেজ নেম থেকে শুরু করে যাবতীয় কিছু চেঞ্জ করে নিয়ে আপনারা নিজের মতো করে কাজ করতে পারবেন। এখানে অ্যাপের নাম দিবেন, এখানে আইকন কালার বা এর ভিপিএনের কালার মালা চেঞ্জ করে আপনি নিজের মতো করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এটাকে আপনি কি করবেন, এই যে এখান থেকে র্যান্ডারিং করবেন। তো আশা করি ভিডিওটি সকলে বুঝতে পারছেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য মাইবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।